রূপপুরে বালিশ কাণ্ডে হাইকোর্টে রিট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র কেনাসহ অন্যান্য কাজে অস্বাভাবিক খরচ দেখানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। গত রোববার আংশিক শুনানির পর আজ 20 মে সোমবার রিটের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এদিকে ভবনের আসবাবপত্র কেনা ও উঠানোয় অস্বাভাবিক খরচ তদন্তে দুটি কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র ক্রয় ও প্রাসঙ্গিক খরচ উল্লেখ করে সম্প্রতি পত্রিকায় দরপত্র প্রকাশিত হয়। এতে 20-তলা ভবনের ফ্ল্যাটের জন্য প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে 5,957 টাকা, আর ভবনে বালিশ উঠাতে খরচ দেখানো হয়েছে 760 টাকা। প্রতিটি রেফ্রিজারেটর কেনার খরচ দেখানো হয়েছে 94,250 টাকা, আর উঠানোর খরচ দেখানো হয়েছে 12,521 টাকা। এছাড়া এক একটি খাট ফ্ল্যাটে উঠানোর খরচ দেখানো হয়েছে 10,773 টাকা করে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।